নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখবো, যেখানে বীরভূমের ঘটনা, সেখানে বীরভূমের শিউরিতে সেখানে বোমাবাজির ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। সেখানে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরও বিস্তারিত জানবো এই নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, বীরভূমের শিউরিতে সেখানে বোমাবাজির ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে, কি ঘটেছে সেখানে, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই তাই অভিজ্ঞ। নিঃসন্দেহে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং জেলার বুকে একটা বড় খবর সেটা কিন্তু বলা যেতে পারে। তার কারণ দেখো, গতকাল গভীর রাত্রে জেলার অর্থাৎ বীরভূম জেলার সদর শহর হচ্ছে সিউড়ি, যে সিউড়ি পুরসভার 5 নম্বর ওয়ার্ড সোনাতর বলে একটি পাড়া, যে পাড়াতে একটি স্থানীয় ক্লাব রয়েছে। সেই ক্লাবে গতকাল গভীর রাত্রে সেই ক্লাব লক্ষ্য করে একদল দুষ্কৃতী সেখানে আসে এবং এসে কিন্তু সেই ক্লাব লক্ষ্য করে কিন্তু বোমাবাজি করে। এবং দেখো, যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পাচ্ছি যে সেই ক্লাবেরকে লক্ষ্য করে পরপর 3টি বোমা ছোড়া হয়। 2টি বোমা ফেটে যায়, 1টি বোমা না ফাটার ফলে সামনে নর্দমার সামনে পড়ে থাকে। এবং দেখো, খুব স্বাভাবিকভাবেই এই বোমাবাজির ঘটনায় বলা যেতে পারে যে সেখানে বিকট শব্দে সেই এলাকায় কিন্তু রীতিমতো একটা বিরাট উত্তেজনা এবং চাঞ্চল্যকর পরিবেশ কিন্তু তৈরি হয়। পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং পুরো ঘটনায় কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। দেখো অভিক, এই যে পুরো ঘটনাটি ঘটলো, এই ঘটনা কিন্তু এই প্রথম কিন্তু সিউড়ি সদর শহরে নয়। তুমি জানো যে সিউড়িতে এর আগে যখন বীরভূমের জেলা শাসক ছিলেন মমতা গোদরা বসু, তার যে বাংলো, সেই বাংলোতে লক্ষ্য করে কিন্তু দুষ্কৃতীরা বোমাবাজি করেছিল। একজন সংবাদ মাধ্যমের কর্মীর বাড়িতেও বোমাবাজি করেছিল। শুধু তাই নয়, এর আগে বোলপুর পুরসভার যিনি উপপৌরপতি রয়েছেন তার বাড়িতেও লক্ষ্য করে বোমাবাজি করেছিল। এই যে দুষ্কৃতি তাণ্ডব, জেলার সদর শহর হচ্ছে সিউড়ি, যে শহরের মধ্যে তুমি জানো সেখানে বীরভূম জেলা পরিষদের দপ্তর রয়েছে, সেখানে জেলা শাসকের দপ্তর রয়েছে, সেখানে পুলিশ সুপারের দপ্তর রয়েছে, অর্থাৎ জেলার যে সমস্ত দপ্তর সেই দপ্তরের প্রধান কার্যালয়গুলি সেখানে রয়েছে। শুধু পাশাপাশি তোমাকে বলে রাখা ভালো যে জেলা শাসকের বাংলো সেখানে, ডিএম এর সেখানে বাংলো, সেখানে এসপি সেখানে বাংলো। খুব স্বাভাবিকভাবেই এই যে দিনের পর দিন এই ঘটনা কিন্তু এই প্রথম নয়, এই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি। দিনের পর দিন এই যে দুষ্কৃতি তাণ্ডব শহর সিউড়ির মধ্যে, খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে, পুলিশের ভূমিকা নিয়ে, পুলিশি নিরাপত্তা নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন তুলছে শহরবাসী, সিউড়ি শহরবাসী। একেবারে এই ঘটনাকে নিয়ে যথারীতি আতঙ্কিত রয়েছেন। আপাতত ধন্যবাদ মনা তোমায়। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।